শান্তিনিকেতনের অবনপল্লীর পথ দিয়ে চলতে চলতে একটা বাড়ির সামনে চোখ আটকে গেল। এখানে থাকেন শিল্পী সনত কর। দীর্ঘদিন বিশ্বভারতীর কলাভবনে অধ্যাপনা করেছেন ভারতের ছাপ চিত্রশিল্পের অন্যতম পুরোধা সনত কর। ভারতীয় ছাপচিত্রের জগতে বিভিন্ন নতুন চিন্তাভাবনাকে তুলে এনেছেন শিল্পী। সম্মানিত হয়েছেন বহু পুরস্কারে, পেয়েছেন ইন্টারন্যাশনাল প্রিন্ট মেকিং অ্যাওয়ার্ড। রং ও তুলির সঙ্গে আজও তাঁর গভীর সখ্য। সনত করের নিজস্ব অনুভূতি প্রকাশ পায় তাঁর শিল্পকর্মে। আজ তাঁর সঙ্গে আলাপচারিতায় আমরা। আসলে ঠাকুরবাড়ির সাথে আমাদের বাড়ির, মানে আমার ঠাকুরদাদার বাবা ভুবনচন্দ্র কর, তার সঙ্গে ঠাকুর পরিবারের খুব একটা সম্পর্ক ছিল। আর যেহেতু সেই সম্পর্কের কারণ তাঁর, তিনি ছিলেন স্যার জগদীশ বোসের অ্যাসিস্ট্যান্ট, এবং সেই সূত্রেই আমার শান্তিনিকেতনে তখন থেকে ছোটবেলা থেকেই আসা। পরে 1974-75 সালে আমি শান্তিনিকেতনে চাকরি নিয়ে এলাম, এবং তখন সেই যে এলাম এখনও শান্তিনিকেতনেই আছি এবং শান্তিনিকেতন থেকেই চলে যাব। না, আমরা যখন আর্ট কলেজে তখন ছাপচিত্র আমার অ্যাডিশনাল সাবজেক্ট ছিল। পরে আমাদের সময়, দ্যাট ওয়াজ 1950s, তখন ওই এচিংয়ের সম্পর্কে, কালার এচিং সম্পর্কে আমরা খুব, তখন ওই ভদ্রলোক যিনি কালার এচিংয়ের আবিষ্কারকর্তা, তার নামটা এখন আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো তার দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হয়ে আমরা নিজেরাই শুরু, আমি সারা কলকাতায় খুঁজে ঘুরে একটা বইও পাইনি। আমি বই কেনবার চেষ্টা করছি, জানবার জন্যে কীভাবে মাল্টিকালার প্রিন্ট তৈরি হয় জানবার জন্যে, কিন্তু কোনো বই পাইনি। তারপর নিজেরাই আরম্ভ করে দিলাম, এবং আস্তে আস্তে আবিষ্কার করলাম কীভাবে মাল্টিকালার প্রিন্ট নেওয়া যায়। তো প্রথম একটা কাঠের চাঁদনি থেকে একটা কাঠের প্লেট কিনে নিয়ে এলাম, এবং তাতে আমি আরও নানা রকম যন্ত্রপাতি যাতে কাঠ কাজ করা যায়, একটি বৈষ্ণব পদাবলীর ছোট্ট একটি শ্লোকের একটা ইলাস্ট্রেশন করেছিলাম। সেই সময় প্যারিস থেকে আসা একজন আর্টিস্ট, তিনি মার্ক বলে তার নাম, তিনি ছিলেন, এবং তার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব হয়েছিল। প্রথম প্রিন্টটা যখন নিলাম তখন তিনি হই হই করে উঠলেন, বললেন এ তো একটা নতুন জিনিস হলো, কাঠের প্লেটে হ্যাঁ আমি প্রথম মাল্টিকালার প্রিন্ট নিলাম, সেইটারই নাম দিলাম উড ইন্ট্যাঙ্গলো। এর আগে পৃথিবীতে কেউ কাঠের প্লেট থেকে মাল্টিকালার প্রিন্ট দেয়নি। শান্তিনিকেতনে আপনি যখন এলেন তখন আপনি সেখানে কাদের কাদের দেখে, সবথেকে একটা অসাধারণ লোক ছিলেন কৌশিকদা, তিনি অধ্যক্ষ ছিলেন কলাভবনের, দিনকর কৌশিক, সোমনাথদা ইত্যাদি, সোমনাথপুর। আপনি তো কিঙ্করদার কাছে যেতাম খুবই, আর কিঙ্করদা আমার বাড়িতেও এসে বললো একদিন, হঠাৎ আমি বেড়া যাচ্ছি, তখন কিঙ্করদা ধরলেন, এই কর তুমি কর না, হ্যাঁ তখন নতুন এসেছি সবে, কাজকর্ম কিছু অরিজিনাল কাজকর্ম করো। তো আমি বললাম রাত জানি না কাজকর্ম করি, অরিজিনাল কি না তা আমি বলতে পারবো না, তো চলো আজকে দেখি তোমার কাজ। তা আমি বললাম একটু বাজারটা করে আসি, মানে দাঁড়া রাখো তোমার বাজারটা, যা চলো, জোর করে ধরে নিয়ে আমাকে বাড়ির সামনেই থাকতেন, আমি চীনা ভবন, ওই ওনার বাড়ি আছে ওখানে, সেই বাড়িতে ভাড়া থাকতাম। তো দরজায় ঢোকার মুখে আমার শ্রী সর্বাণীর সঙ্গে দেখা হলো, বললো আমার শ্রী সর্বাণী। তো কিঙ্করদার তো কথা, কিঙ্কর বললো তুমি কাজকর্ম করতে দাও না সবসময় খেচ খেচ করো। হ্যাঁ, তো
তারপর উনি সেই যে সকাল 7:30-টার সময় এলেন, তারপর বসে বসে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে সব ছবি দেখলেন এবং পরোটা আলু তরকারি খেয়ে যখন উঠলেন তখন 2:30 বেজে গেছে। নন্দলাল বসুর সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু উনি তখন তিনি রিটায়ার্ড লোক, তবে আমার কাকার খুব বন্ধু ছিলেন, সেই সূত্রে তার সঙ্গে তার বাড়িতে আমি 2-1 বার গেছি। আমি দিল্লির ললিত কলায় গিয়েছিলাম, কাজ করছিলাম, হঠাৎ দেখলাম যে পাশে কেউ এসে বসেছে, তিনি ছিলেন, তাকিয়ে দেখি ইন্দিরা গান্ধী। তো তারপর ইন্দিরা গান্ধী এমন লোক ছিলেন, ওই বসে থেকে থেকে প্রায় 8 ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে এসি জিনিসটা কী এবং কীভাবে তৈরি হয় কী ইত্যাদি সব খুঁটিনাটি উনি জানেন, জেনে নিলেন। এই একটা সুযোগ আমার হয়েছিল। এই আপনারা যে আমলে যেরকম ছাত্র ছাত্রী যেরকম পরিবেশ পরিস্থিতি পেয়েছিলেন, এখনকার পরিবেশ পরিস্থিতি, কলাভবনের বা সেখানকার ছাত্রছাত্রীদের কাজের যে আর কি গুণগত মান, এগুলো সম্পর্কে আপনার কি মনে হয়? কলাভবনের একটা বিশেষত্ব এই যে কলাভবনের বরাবর কলাভবনেরই এক্সস্টুডেন্টরা এসেছে, তার ফলে কলাভবনের বিশেষত্ব এবং কাজকর্ম আজও বজায় আছে। যেসব মাস্টাররা, আমি অবশ্য কলাভবনে পড়িনি, কলাভবনের লোক নই, কিন্তু কলাভবনেতে উদ্বুদ্ধ হয়েছিলাম এবং সেই রকমই, কিন্তু সেই সেই কলাভবন এখনও চলছে, একই রকম আছে এবং কাজও খুব ভালো হয়।